আর যে একটা সরকার অমানবিক সরকার বসে আছে, শিক্ষা দপ্তর কোন রকম ব্যবস্থা করছে না, কোন রকম উত্তর দিচ্ছে না, তাহলে আমরা কার কাছে যাব? কার কাছে যাব? আজকে এতদিন 22 মাস ধরে আমরা বেতনহীন রোজগারহীন, ঘরে উনুন জ্বলতে জ্বলছে না, পড়াশোনা থাক লাটে, তাহলে আমরা কোথায় যাব? কার কাছে কার দ্বারস্থ হব? সারা রাজ্যের সবাই আমরা এই যে আজকে যে এখানে জড়ো হয়ে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে এসছেন, উনারা কিভাবে ভাড়াটা কালেক্ট করে এনেছেন, এনে এসেছেন, এটাও ওনাদের ধারণা নেই। আমরা জানি আমরা কি করে গাড়ি ভাড়াটা দিয়ে আমরা জমায়েত হই, সেই জায়গায় আমরা আন্দোলন করতে পারি না, সেই জায়গায় আমাদের সরকার একটা অমানবিক মুখবধির সরকার। এরকম অমানবিক সরকারকে এই জন্য এই দিন দেখার জন্য কি রাজ্যবাসী বসিয়েছিল ক্ষমতায়? এই ধরনের একটা অমানবিক সরকার প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিল, 10,300 কাজে লাগিয়েছিল, আজ প্রতিশ্রুতি দিয়েছিল, ভাই বোন বলেছিলেন, আমাদের ব্যবস্থা করবেন বলেছিলেন, কিন্তু কি রেজাল্ট হলো? রেজাল্ট হলো আমাদের 122 জন শিক্ষক আজকে মারা গেছেন, এখন পর্যন্ত ওনাদের মুখ থেকে একটা রা বের হচ্ছে না। এগুলি কি ধরনের আচরণ? একটা সরকার এইভাবে চলতে পারে না? একটা সরকার প্রধান বোঝা যায় যে তারা অমানবিক, তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব জ্ঞান আছে, মানবিকতা আছে? তারা বলেন যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তারা রিজলভ করবেন আমাদের বিষয়গুলো, কোথায় হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড? ওনাদের মানবিকতা কোথায়? এখন কোথায় গেল ওনাদের মানবিকতা? সেটাই বলবো যে আমাদের ব্যবস্থা করুন, অতিসত্বর আমাদের ব্যবস্থা করুন, আমাদের মৃত পরিবারের শিক্ষকগুলিকে ব্যবস্থা করুন, মৃত্যু মিছিল আর দীর্ঘায়িত করবেন না। হুঁশিয়ারি দিচ্ছি কিন্তু সব রাস্তায় মরবো, হ্যাঁ সবাই বলছে আমরা কিন্তু রাস্তায় মরবো, যেহেতু আমাদের খাওয়ার নেই আমরা রাস্তায় মরবো, আমাদের পরিবার সমেত বসবো, আমরা কিন্তু কোভিড সমেত কিছু মানবো না। আপনারা জেলে নেবেন, আপনারা গুলি করবেন, করুন।